রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক শুভেন্দুর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ প্রাক্তন খাদ্যমন্ত্রীর একই সুর তৃণমূলের গলায় পাল্টা তোপ শুভেন্দু অধিকারীর আজ কার্নিভাল বাংলা শান্তিতে আছে উৎসবের মেজাজে আছে এই সময়ে রাজনৈতিকভাবে দেউলিয়া বিজেপি তার বৈষম্য এবং প্রতিহিংসার রাজনীতির তীব্রতা বাড়াতে এজেন্সিকে অপব্যবহার করে সম্পূর্ণ পরিকল্পিত চিত্রনাট্যে কুৎসামূলকভাবে জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যারেস্ট করালো এটা পূর্ব পরিকল্পিত বিজেপি ক্রমশ কোণঠাসা জেলায় জেলায় উৎসবের পরিবেশ চলছে সামনে লক্ষ্মী পুজো এই সময় তারা আবার এজেন্সি পলিটিক্স শুরু করালো হ্যাঁ আমরা ষড়যন্ত্র করেছি ডাকাতিটা কে করতে করেছে এখন বিজেপি এবং বিজেপির অপোজিশন লিডার আছে আই রেজ মাই ভয়েস ষড়যন্ত্র কি করেছি আমরা ষড়যন্ত্র এই পিডিএস থেকে চুরি করেছে তার প্রতিবাদ আমরা করেছি এবং ইনভেস্টিগেটিং এজেন্সি তারা নিউটালি কাজ করছে আপনার বাকিবুর রহমান ওখানে গিয়ে যদি সব বমি করে ফেলে তার দায়িত্ব কি বিজেপি নেবে তা আপনি কোপারেট করে বলে দেন যে মালের দায়িত্ব আরোহীর আমি কিচ্ছু করিনি সব তুলতাম আর ওখানে পাঠিয়ে দিতাম রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী আর বিস্ফোরক দাবি করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের জেল সুরক্ষিত নয় তদন্ত বিলম্বিত করতে প্রাণে মারা হতে পারে তৃণমূল নেতাদের তাই অনুব্রতর মতোই জ্যোতিপ্রিয়কে দিল্লিতে নিয়ে যাওয়া হোক দাবি বিজেপি সাংসদের পাল্টা দিলীপকে আক্রমণ কুণাল ঘোষের পার্থবাবুকেও নিয়ে আসক ওনাকেও নিয়ে আসক সবাইকে এখানে ভালো ব্যবস্থায় রাখুন সুস্থও থাকবেন দিল্লির আবহাওয়া ভালো আশঙ্কা করা যাচ্ছে ধীরে ধীরে ঝুলির থেকে বিড়াল বেরিয়ে যাচ্ছে টিএমসি এদেরকে হত্যা করাও হতে পারে যাতে তদন্তকে ভ্রমিত করা যায় দিগ্ভ্রমিত করা যায় যাতে আসল দোষীরা ধরা না পড়ে সেখানে হাত না পৌঁছে কে দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষের বাড়ি সম্পত্তির দলিল পাওয়া যায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার প্রসন্ন রায়ের বাড়ি সিজ করার সময় দিলীপ ঘোষকে তো অ্যারেস্ট করা দরকার নিয়োগ মামলায় সেই দিলীপ ঘোষরা বড় বড় কথা বলছে দিলীপ ঘোষকে তো কাস্টডিতে নিয়ে জেরা করা উচিত উনি বাইরে কথা বলছেন কি করে